শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স পুলিশ প্রশাসন অগ্নি নির্বাপণ কেন্দ্রকে নিয়ে একটি মক টেস্ট অনুষ্ঠিত হলো। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, আগুন লাগলে কিভাবে সেটা নিয়ন্ত্রণ করা হবে এবং যে সমস্ত মানুষ ওই এলাকায় আটকে পড়েছেন তাদের সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত কিভাবে উদ্ধার করবে সে বিষয়ে মক টেস্ট অনুষ্ঠিত হয়। আজকে আমাদের এখানে আমরা একটা ফায়ারের ড্রিল করেছি কি যদি আমাদের এখানে মানে আগুন লেগে যায় তো আমাদের সিভিল ডিফেন্স, ফায়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট কতটা রেডি আছে ওটাকে ট্যাকল করার জন্য। হ্যাঁ, মানে যেটা আজকে আমরা যেভাবে দেখলাম কি যদি আগুন লেগে যায় তাহলে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে সব থেকে আগে বলা কি পাওয়ার সাপ্লাইটা কেটে দিতে হবে। হ্যাঁ, জেনারেলি আমাদের আগুনগুলো শর্ট সার্কিটে হয়ে থাকে। হ্যাঁ, যদি প্রিলিমিনারি এটাই দেখা যাচ্ছে কি আগুনটা শর্ট সার্কিট দিয়ে হয়েছে তাহলে ওটাকে বন্ধ করে দেওয়া, ডিসকানেক্ট করে দেওয়া, সঙ্গে সঙ্গে আমার ফায়ার ব্রিগেডকে আমাদেরকে ডাকা। ফায়ার ব্রিগেড তখন রেস্কিউ অপারেশনটা স্টার্ট করে দেয় প্লাস আগুনটা নিভানোর কাজটা স্টার্ট করে দেয়। সঙ্গে সঙ্গে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স যারা আমাদের ভিকটিমস আছে, ক্যাজুয়ালিটিস আছে, যারা ভিতর আছে, হ্যাঁ, ওদেরকে রেস্কিউ করা, কীভাবে রেস্কিউ করতে হবে, ডিফারেন্ট আমাদের স্ট্র্যাটেজিস আছে যার বেসিসে আমরা রেস্কিউ করতে পারি। সিভিল ডিফেন্স আর ফায়ার ডিপার্টমেন্ট একদম আলাদা ডিপার্টমেন্ট, ওদের কাজটা সেম নয়। ফায়ার ডিপার্টমেন্ট এক্সক্লুসিভলি কিন্তু ফায়ারকে হ্যান্ডেল করার জন্য আছে, কিন্তু সিভিল ডিফেন্স সেটা নয়। সিভিল ডিফেন্সও যদি আমার ফ্লাড লাইট সিচুয়েশন আছে ওখানেও কিন্তু মানে একদম রেডি আছে কাজ করতে। যদি আমাদের ডুবরি মতো যখন কোনো ডুবে যায় তখন ওরা কাজ করে। তো সিভিল ডিফেন্সের ওভারঅল একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কোর্ট কম্পাউন্ড এলাকায় পশ্চিমবঙ্গ সিভিল ডিফেন্স পুলিশ প্রশাসন অগ্নি নির্বাপণ কেন্দ্রকে নিয়ে একটি মক টেস্ট অনুষ্ঠিত হলো। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, আগুন লাগলে কিভাবে সেটা নিয়ন্ত্রণ করা হবে এবং যে সমস্ত মানুষ ওই এলাকায় আটকে পড়েছেন তাদের সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত কিভাবে উদ্ধার করবে সে বিষয়ে মক টেস্ট অনুষ্ঠিত হয়। আজকে আমাদের এখানে আমরা একটা ফায়ারের ড্রিল করেছি কি যদি আমাদের এখানে মানে আগুন লেগে যায় তো আমাদের সিভিল ডিফেন্স, ফায়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট কতটা রেডি আছে ওটাকে ট্যাকল করার জন্য। হ্যাঁ, মানে যেটা আজকে আমরা যেভাবে দেখলাম কি যদি আগুন লেগে যায় তাহলে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে সব থেকে আগে বলা কি পাওয়ার সাপ্লাইটা কেটে দিতে হবে। হ্যাঁ, জেনারেলি আমাদের আগুনগুলো শর্ট সার্কিটে হয়ে থাকে। হ্যাঁ, যদি প্রিলিমিনারি এটাই দেখা যাচ্ছে কি আগুনটা শর্ট সার্কিট দিয়ে হয়েছে তাহলে ওটাকে বন্ধ করে দেওয়া, ডিসকানেক্ট করে দেওয়া, সঙ্গে সঙ্গে আমার ফায়ার ব্রিগেডকে আমাদেরকে ডাকা। ফায়ার ব্রিগেড তখন রেস্কিউ অপারেশনটা স্টার্ট করে দেয় প্লাস আগুনটা নিভানোর কাজটা স্টার্ট করে দেয়। সঙ্গে সঙ্গে আমাদের সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স যারা আমাদের ভিকটিমস আছে, ক্যাজুয়ালিটিস আছে, যারা ভিতর আছে, হ্যাঁ, ওদেরকে রেস্কিউ করা, কীভাবে রেস্কিউ করতে হবে, ডিফারেন্ট আমাদের স্ট্র্যাটেজিস আছে যার বেসিসে আমরা রেস্কিউ করতে পারি। সিভিল ডিফেন্স আর ফায়ার ডিপার্টমেন্ট একদম আলাদা ডিপার্টমেন্ট, ওদের কাজটা সেম নয়। ফায়ার ডিপার্টমেন্ট এক্সক্লুসিভলি কিন্তু ফায়ারকে হ্যান্ডেল করার জন্য আছে, কিন্তু সিভিল ডিফেন্স সেটা নয়। সিভিল ডিফেন্সও যদি আমার ফ্লাড লাইট সিচুয়েশন আছে ওখানেও কিন্তু মানে একদম রেডি আছে কাজ করতে। যদি আমাদের ডুবরি মতো যখন কোনো ডুবে যায় তখন ওরা কাজ করে। তো সিভিল ডিফেন্সের ওভারঅল একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।